এইবার আমরা হচ্ছে যে দুই নাম্বার গ্রাফটি এইটা নিয়ে কথা বলতে হবে। দুই নাম্বার গ্রাফের মধ্যে দেখো ভি ভার্সেস পি, তার মানে আমাদের অক্ষত থাকতে হবে পি, ওয়ান বাই পি থাকলে এবার আর হবে না, তার মানে ভি এবং পি আনতে হবে ইকুয়েশনের মধ্যে। দেখো আমরা যে বেসিক বয়েলের সূত্র জানি সেটা ছিল এরকম, ভি সমানুপাতিক ওয়ান বাই পি, বি ইকুয়াল কে ইন্টু ওয়ান বাই পি। আচ্ছা বলো তো এখানে কি পি আছে, এখানে কি পি আছে? না, এখানে যে পি আছে সেটা হচ্ছে ওয়ান বাই পি, তার মানে থাকতে হবে পি। পি আনতে হইলে কেমনে? পিভি ইকুয়াল কে। আচ্ছা এখন একটু চিন্তা করি, এইটা জানার পরে আমাদেরকে আরও একটা ইকুয়েশন সম্পর্কে জানা লাগবে, সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল কে। এক্স ওয়াই ইকুয়াল কে এই গ্রাফটি হচ্ছে বেসিক্যালি ওয়াই ইকুয়াল কে ইন্টু ওয়ান বাই এক্স, এইটা অধিবৃত্তীয় গ্রাফ। এখন অধিবৃত্তীয় গ্রাফ হইলে এটাও তাহলে অধিবৃত্তীয় গ্রাফ হবে। অধিবৃত্তীয় গ্রাফগুলো কেমন হয় দেখো, একটু দেখো, অধিবৃত্তীয় গ্রাফগুলো হয় হচ্ছে এরকম এবং এরকম। আমরা এক্স অক্ষ বরাবর নিব পি এবং ওয়াই অক্ষ বরাবর নিব ভি, তাহলে এই অংশটা তো ওকে, কিন্তু এই অংশ আমরা ইউজ করব না। কেন আমরা ব্যবহার করব না? কারণ এই দিকে যাওয়া মানে এই পি এর মান নেগেটিভ হয়ে যাওয়া, আবার এই দিকে যাওয়া মানে এই ভি এর মান নেগেটিভ হয়ে যাওয়া। চাপ অথবা আয়তন এগুলো কি কখনো নেগেটিভ হইতে পারে? না। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শুধু এই অংশ নিয়ে কাজ করব। তাহলে এবার বলো, আমরা যদি তিনটি অবস্থান চিন্তা করি, এই তিনটি অবস্থান চিন্তা করি এবং ওদের ক্ষেত্রে টি ওয়ান টি টু টি থ্রি এই তিনটি টেম্পারেচার নিয়ে কাজ করি, তাহলে বলো তো কোন তাপমাত্রাটি সবচেয়ে বড় হবে, প্রশ্ন রইল তোমার কাছে। তাহলে এবার কি আমরা ভি ভার্সাস ওয়ান ভি ভার্সাস পি গ্রাফটি আঁকতে পারবো না? অনেক সহজ, তাই না? গ্রাফ অঙ্কন। এবার বয়েলের সূত্রে একদম শেষের গ্রাফ, একদম শেষে যেই গ্রাফটি আছে সেটা হচ্ছে পিভি ভার্সাস পি। এইটা আবার কেমন? এই গ্রাফটা জানার জন্য আমাদেরকে একটা সহজ জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে খেয়াল করো এক অক্ষে পিভি দিব আর এক অক্ষে পি দিব। তার আগে আমরা একটা খুব সহজ জিনিস জেনে নিই, পি ভি পিভি। আমরা যদি কোনো একটা গ্যাসের উপরে চাপ 10 কাউন্ট করি এবং ওই গ্যাসের আয়তন যদি 2 হয় তাহলে চাপ এবং আয়তনের গুণফল হবে 20। আবার আমরা যদি চাপটাকে কমিয়ে 5 করে দেই তাহলে আয়তন কত হবে? 4। পিভি এর মান হবে 20। এখন দেখো আমরা যদি আয়তনকে আরও অনেক বেশি বাড়াইতে চাই তাহলে চাপটাকে আরও কমাইতে হবে। চাপটাকে যদি আমরা 2.5 করে দেই তাহলে আমাদের এখানে হবে 8 আর এটা হবে 20। এখন দেখো আমরা এবার চাচ্ছি চাপটাকে অনেক বেশি বাড়াই, তাহলে আমরা যদি চাপকে 20 করে দেই তাহলে এইটা হবে 1 8। এইখানে আমরা যে সূত্রটা ইউজ করলাম সেটা ছিল এরকম, ওই যে পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু পি থ্রি ভি থ্রি ইকুয়াল পি ফোর ভি ফোর, এইটা ছিল আমাদের বেসিক সূত্র। এখন এই অংশটাকে যদি আমরা গ্রাফের মধ্যে প্লট করি অথবা গ্রাফের মধ্যে স্থাপন করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হবে পিভি ভার্সেস পি। আচ্ছা এখন একটু খেয়াল করো, আমাদের এখানে এই পি পি হচ্ছে একটি স্বাধীন চলক, এইখানে পি ইন্টু ভি মানে পি ভি এটা হচ্ছে স্বাধীন চলক, কিন্তু এই ভি হচ্ছে অধীন চলক। মনে রাখবা যে খারাপের সাথে মানে যদি তুমি
অধীন চলকের সাথে কোন একটি চলক গুণাকারে থাকে, সেটা স্বাধীন চলক হোক আর অধীন চলক হোক, তাহলে তাদের গুণফল অবশ্যই অধীন চলক হবে। তাহলে দেখো এটা হবে অধীন। এখন আমরা যদি একটা গ্রাফ অঙ্কন করতে চাই, দেখো যদি আমরা স্বাধীন চলককে নেই তাহলে এটাকে কোন অক্ষে নিব? স্বাধীন চলক সব সময় এক্স অক্ষে থাকবে আর ওয়াই অক্ষে থাকবে হচ্ছে অধীন চলক। এখন আমরা যদি পিবি এর মান দেখো সব সময় 20 আমরা ধরে নিলাম, এটা হচ্ছে 20। এইবার দেখো যদি 20 হয় তাহলে আর নিতে হবে পি এর মান, পি এর মান 10 হইলে, পি এর মান 10 হইলে পিবি এর মান 20, পি এর মান 5 হইলে 20, পি এর মান 2.5 হইলে 2.5 হইলে পি এর মান 2.5 হইলে এটা হচ্ছে 20। এখন দেখো পি এর মান 20 হইলে এটা 20। তাহলে এই যে একটি গ্রাফ এটাই হচ্ছে বেসিক্যালি পিবি ভার্সাস পি এর গ্রাফ। এখন খেয়াল করো যদি আমরা তিনটা টেম্পারেচারে গ্রাফগুলো অঙ্কন করি, তিনটা টেম্পারেচার যদি আমরা চিন্তা করি T1 T2 T3, তাহলে এখন বলতো এখানে কোন তাপমাত্রাটি সবচেয়ে বড়? নিশ্চয় পাবে। এখন আমরা একটু অন্যভাবে চিন্তা করি, একটা কোশ্চেন সেটা হচ্ছে এরকম, পিভি ভার্সাস পি গ্রাফ অঙ্কন করলে সেই গ্রাফটি কোন অক্ষের সমান্তরাল? কোন অক্ষের সমান্তরাল দেখেই মনে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, কিন্তু না, এখানে আসলে এক্স অক্ষ বলতে কিছু নাই। এখানে যে দুটি অক্ষ আছে তাদের মধ্যে একটি হচ্ছে পি অক্ষ এবং অপরটি হচ্ছে পিবি অক্ষ। এখন তাহলে আনসারটা কি হবে? আনসার হবে পিভি ভার্সেস পি গ্রাফ অঙ্কন করলে আমরা যেই সরলরেখাটি পাবো সেটি হচ্ছে পি অক্ষের সমান্তরাল। ঠিক আছে, তার মানে এই তিনটি গ্রাফ অত্যন্ত সুন্দরভাবে আমরা শিখে ফেলছি। এখন কি আমরা পারবো না বয়েলের সূত্রের সকল গ্রাফ, যে কোনো গ্রাফই আমার মনে হয় সলভ করা খুবই সহজ হবে? বয়েলের সূত্রের গ্রাফ কি শুধু নিজে নিজে শিখলেই হবে? না, বন্ধুদেরকেও জানাইতে হবে। বন্ধুদেরকে এই বয়েলের সূত্রের গ্রাফ বেসিক স্কুল থেকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করতে হবে, এবং নিজে সামনের দিকে আরও অনেক ইন্টারেস্টিং লেকচার জানার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে।